বাংলাদেশে আগামী দিনের যে কোনো সমস্যা সম্ভাবনা নিরসনের জন্য দুর্নীতি যদি আমরা দূর করতে না পারি, তাহলে অনেক সম্ভাবনা ভবিষ্যতের জন্য কার্যকরী হবে না। পাচার হওয়া টাকা যেমন ফেরত আনতে হবে, তেমন দেশের ভেতর যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে, এবং তাদের যদি দৃশ্যমান শাস্তি না হয় তাহলে আগামী দিনে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আজ দুপুরে রাজশাহী অঞ্চলের নাগরিকদের জনশুনানি অনুষ্ঠানে এসব কথা বলেন। মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এ জনশুনানিতে নাগরিকরা তুলে ধরেন শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, বিসিক শিল্প, নদী রক্ষা, বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যা, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, আমরা দেখেছি বিগত সময়ে সচিবরা কীভাবে ব্যবসায়ী হয়ে গেলেন এবং ব্যবসায়ীরা কেমন করে রাজনীতিবিদ হয়ে গেলেন। অনেকে মনে করেন কেবল ব্যবসায়ীরাই রাজনীতিবিদ হয়নি, রাজনীতিবিদরাও ব্যবসায়ী হয়ে গেছেন। সবাই শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সদস্যদের মধ্যে অধ্যাপক এ কে এম এনামুল হক, অধ্যাপক ডক্টর মো তামিম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক ডক্টর সেলিম রায়হান, অধ্যাপক শারমিন নীলরমি, শ্বেতপত্র প্রণয়ন কমিটির টেকনিক্যাল সাপোর্ট টিমের প্রধান তৌফিকুল ইসলাম খান, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ উপস্থিত ছিলেন। হ্যাঁ, আমার তো এই কথাটা পরে মনে হলো, আপনারা কিন্তু আমরা করছি ঢাকায় বসে অথবা ঢাকার বাইরে গিয়ে আলোচনাগুলো কিন্তু আমরা এখন টয়েসগুলো মেড ইন বাংলাদেশ হতে পারে এবং অলরেডি ইনভেস্টমেন্ট আছে, যেটা আমার মনে হয় জ্বালার কথা আমি জানি যে শেষ হয় না, সবাই যথেষ্ট বলতে পারেন না, মনে দুঃখ নিয়ে যান। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।